প্রশ্ন হলো, আমি একজন স্ত্রী, আমার অজান্তে আমার স্বামী আমাকে তালাক দেয়, আমার পরিবারও আমার স্বামীর পরিবার উভয় পক্ষ জানতো বিষয়টা, কিন্তু আমি স্ত্রী জানতাম না। এখন এইটা কি তালাক হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে আবার তার স্ত্রী বলে দাবি করতে পারবো? প্রথম কথা হলো, দেখেন তালাকের মাসআলা এ ধরনের প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে জানার চেষ্টা করবেন না। তালাকের মাসআলা জানার জন্য এলাকায় দক্ষ কোনো আলেম, মুফতি, মাদ্রাসা, যেখানে ফতোয়া বিভাগ আছে, এরকম কোনো জায়গায় গিয়ে লিখিতভাবে বিস্তারিত জানিয়ে তারপরে তালাকের মাসআলা নেবেন। কারণ তালাকের মাসআলা অনেক ফাঁক ফোকর থাকে, আপনাকে যিনি উত্তর দিবেন তিনি অনেক প্রশ্ন করবেন, কোয়েরি করবেন এবং পাল্টা প্রশ্ন করবেন, তারপর আপনার উত্তর সেখান থেকে বের হবে। আমরা শুধু মৌলিকভাবে একটা মূলনীতি বলে রাখি, তালাক যদি কোনো স্বামী দেয়, তালাক যদি হওয়ার মতো হয় দেয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নাও জানে তারপরও তালাক হয়ে যায়। এখন কথা হলো, স্ত্রী তালাক, স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর আবার স্বামী হিসাবে ওই স্ত্রী ওই পুরুষকে গ্রহণ করার সুযোগ আছে কিনা? উত্তর হলো, তালাকটা যদি এমন তালাক দেয় যে তালাকটা প্রত্যাহার যোগ্য তালাক, যেটাকে ফেকার কিতাবের ভাষায় তালাকের রাজিঈ বলা হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর করতে পারে। আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি, যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল হোক, যত ঝগড়াঝাটি হোক, যত আপনাদের মধ্যে অমিল হোক, বোঝাপড়ার গরমিল হোক, আল্লাহর ওয়াস্তে মাথা গরম করে তালাক দিবেন না। তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র, এমন একটা ভয়াবহ অস্ত্র, ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস। কিরকম? আপনি একজনকে তার শরীরে ছুরি ঢুকাই দিলেন, তার বুকে ঢুকানোর পরে লোকটা মারা গেলেন, এখন আপনি জিব্বা কামড়ায় বলছেন, ও সরি আমি আসলে বুঝতে পারিনি, এতে কি লোকটা জীবিত হবে? ঠিক একইভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন, আপনাকে অনেকে ফতোয়া দিবে, আলেম ওলা মারা না, অনেক লোক ফতোয়া দেয় যারা আলেম তো না, অনেক সময় মুসলমান কিনা সন্দেহ, তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না, তালাক হয় না। আমি বলি, তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয়? ভালোবাসার চোটে স্ত্রীকে ডাইকে এনে তালাক দিয়ে দেয়? আরে ভাই, তালাক দেয়ই তো কিসে, কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না। রাগ হলে যে ঠিক আছে তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই, এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নেবেন, আরে ঘট মেজাদের কাছে যাবেন না, এরপর ধীরে ধীরে দুজন চারজনের বুদ্ধি নেবেন, দক্ষ একজন আলেমের কাছে যাবেন, তারপরেও যদি তালাক দেওয়ার ডিসিশন নিতে হয় একজন আলেমকে, বলুন হুজুর কিভাবে তালাক দিলে সুন্নত সম্মত তালাক হবে সেইভাবে দিবেন, যদি দেন তাহলে আবার কোনো কালে যদি দুজন একত্র হতে চান সুযোগ থাকে। আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, বেশিরভাগ, আমার মনে হয় 90%-এর বেশি হবে মানুষ, তালাক হওয়ার পর একটা সময় এসে বলে, হুজুর আবার একটু মিলে যেতে চাই, আবার একসাথে ঘর করতে চাই, কিন্তু এমনভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য ভাইরা, আমার তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন, রাগ হয়ে গেলে আর দিয়ে দিলেন তা না, বেশি ভেজাল হচ্ছে, স্ত্রী বেশি জ্বালাতন করতেছে, আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার, পারলে একটু হালকা একটা ধাক্কা টাক্কা দেন। বুঝতে পারছেন কথা? তাও আল্লাহর হস্তে তালাক দিয়েন না, তালাক দিয়েন না, এটা খুব বড় বড় ধরনের ছোট লোকি, কথায় কথায় বলে কি দেওয়া। কিছু ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, এদের মার্কা কি জানেন? কথায় কথায় কাটটি, কথায় কথা কি কাটটি, এরকম বেহায়া কিছু দোস্ত আছে, কিছু হইতে না হইতেই কাটটি, আরে ভাই কত কিছু হবে একসাথে থাকতে গেলে, তাই বলে কথায় কথায় কাটটি তুমি। তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসা যায় না ভাই, কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া এটা হলো বড় ধরনের ছোট লোক, খুব বড় ধরনের ছোট লোক, এটা করবেন না। আল্লাহর রাসূল ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এরকম করবেন না। তো যাই হোক, যদি তালাক কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী যদি নাও জানে তারপরেও সে তালাক পতিত হয়ে যাবে, এটা হলো মূল কথা। এখন যদি প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকে স্ত্রী, আবার সে স্বামীর ঘর করতে পারে, প্রত্যাহার করার সুযোগ আছে।